বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয়, গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয়, সেই টাকায় সসপ্যান কেনা হয়, সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেই সসপ্যান বা পাতিলের রান্না করা খাবার খেয়ে ইমামতি করলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? এত দূরে নিয়ে ফেলছেন মাসালা, এটা তো ওই মাসালার মতো হয়ে গেল যে কোনো লোক যদি খারাপ কাজে জড়িত হয়, সেই লোক যদি মারা যায়, তাকে যদি কবর দেয়া হয়, তার লাশ পচে সার হয়ে সেই সার দিয়ে যদি কোনো গাছ হয়, সেই গাছ যদি ফল ধরে সেই গাছের ফল খাওয়া যাবে কিনা, এরকম মাসালা বলে কে জিজ্ঞাসা করছে? তো এরকম না ঘুরায় গাড়ায় মাসালা হয়ে গেল। আসলে আল্লাহ মাফ করো, আমি এই প্রশ্নকারীকে বলতেছি না, বাকি অনেকে এরকম করে যে কোনো কারণে কোনো হুজুরের উপরে খেপা আছে, ইমাম সাহেবের বিরুদ্ধে একটু রাগ আছে, ওই রাগ ঝাল মিটার আর কোনো রাস্তা খুঁজে পায় না, এরকম ওই দূর থেকে আইনা হলে একটা মায়ের হুজুরে দেওয়া যায় কিনা? এটা অনেক সময় হয়, সবসময় হয় যে তা বলতেছি না, অনেক সময় হয়। এবার আসেন মূল মাসালায় আসি। ভাইরা আমার, জেনা ব্যভিচার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই, কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না। এ জাতীয় অর্থদণ্ড শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। বহু গ্রাম্যশালে সেই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে, ধরা পড়ছে, তাহলে এবার গ্রাম্যশালে সে বিচার হয়, বিচার হয়ে এবার ঠিক আছে, তাহলে এবার দুজন ১০,০০০ করে টাকা জমা দিয়ে দেখ, অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয়, নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দমসে খাইলেন, এটা জায়েজ হবে না। আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন। জেনার নির্দিষ্ট শাস্তি আছে, সে শাস্তি আবার চাইলেই গ্রামের মনোমাতব্য শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন, এত সহজ না। এই বিচারটা বিচারিকভাবে হতে হবে, যেন তোনোভাবে যে কেউ আইন হালাতে তুলে নিতে বা বিচার করা শুরু করেন, তাহলে কি হবে? অনেক অবিচার হবে, বিচার না বহু অবিচার হয় কি হয় না? একটা ভালো মানুষকে জেনার দোষে দোষী বানায় দিলেন, আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানায় দিলেন, কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয় তখন দেখা যাবে সেটার অপব্যবহার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন, একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি যখন কোন বিচারিক আদেশ দিতেন তখন বিচারের জায়গা থেকে, বিচারকের জায়গা থেকে তিনি দিতেন। অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে আপনাকে আমি খুন করব, আপনি আমারে খুন করবেন কেন? আমার দৃষ্টিতে আপনারে খুন করা জায়েজ, আপনার দৃষ্টিতে আমারে খুন করা জায়েজ, দুটোতে মানুষ তো টিকবো না। তাহলে এই জন্য সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না। বিচ্ছিন্ন কোনো বিষয়, কেউ এমন কোন অপরাধ করেছে মানুষের রোশনালে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেটাতেও যদি সীমালঙ্ঘন হয় সেটা বিচার্য বিষয়। কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয় সালিসি বিচারের মাধ্যমে, এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই, জায়েজ নাই। অতএব এটা খাওয়া বা এটা ভোগ করাও কি হবে না? জায়েজ হবে না।